ओम शांति। 7/9/2020 प्रात मुरली। ओम शांति। बापदादा मधुबन। मिष्टि बाच्चारा, बाबा एसेछेन तोमादेर अर्थात पुरानो भक्तदेर भक्तिर फल प्रदान करते। भक्तिर फल हलो ज्ञान, जार द्वारा तोमादेर सद्गति हुए जाए। प्रश्न, अनेक बाच्चारा चलते चलते निजेर भाग्य के निजे शूट करे दाए, की भावे? उत्तर, जदि बाबार हुएओ सार्विस ना करे, निजेर एवं अपरेर उपर कृपा ना करे, तबे से निजेर भाग्य के शूट करे, अर्थात शेष करे दाए। सठिक रीतिते पढ़ो, स्मरणे थाको, तबे पदो भालो पाबे। सार्विसेबल बाच्चादेर सार्विसेर अत्यंत शौक थाका उचित। गीत, के एसेछे आज सकाल सकाल। ओम शांति। आत्मिक बाच्चारा जाने जे आम्रा होलाम आत्मा, शरीर नई, और ए ज्ञान एखोनी पावा जाए परम पिता परमात्मार निकट थेके। बाबा बोलेन, आमी जखन एसेछि तखन तोमरा निजेदेर आत्मा निश्चय करो। आत्माई शरीरे प्रवेश करे, एक शरीर परित्याग करे अन्य शरीर धारण करते थाके। आत्मार परिवर्तन हय ना, शरीरेर परिवर्तन हय। आत्मा अविनाशी, ताई निजेके आत्मा मने करते हबे। ए ज्ञान केउ कखनो दिते पारे ना। बाच्चादेर आहवाने बाबा एसेछेन, एओ कारो जाना नेइ जे ए हलो पुरुषोत्तम संगम जुग। बाबा एसे बोझान जे आमी आसि कल्पेर पुरुषोत्तम संगम जुगे, जखन समग्र विश्वई पुरुषोत्तम हय। ए समय समग्र विश्वई नीच अर्थात अस्पृश्य अपवित्र, सेटिके बला हय अमरपुरी, आर ए हलो मृत्युलोक। मृत्युलोके आसुरीय गुणसम्पन्न मानुष थाके, अमरलोके दैवी गुणसम्पन्न मानुष थाके, তাই তাদের দেবতা বলা হয়। এখানেও যারা সুস্বভাবের তাদের বলা হয় এরা তো যেন দেবতা। কেউ দেবী বা দৈবী গুণ সম্পন্ন হয় এ সময় সকলেই হল আসুরীয় গুণ সম্পন্ন। পাঁচ বিকারে আবদ্ধ হয়ে রয়েছে, তবেই তো গায়ে এসে এই দুঃখ থেকে মুক্তি প্রদান করো। কোনো একজন সীতাকে তো মুক্ত করেননি। বাবা বোঝান ভক্তকে সীতা বলা হয়, আর রাম বলা হয় ভগবানকে, যিনি ভক্তদের ফল প্রদান করতে আসেন। এই অসীম জগতের রাবণ রাজ্যে সমগ্র দুনিয়া বন্দী হয়ে রয়েছে, তাদের মুক্ত করে রাম রাজ্যে নিয়ে যান। রঘুপতি রাঘব রাজা রামের কথা নয়, তিনি তো ত্রেতার রাজা ছিলেন। এখন সকল আত্মারাই তমপ্রধান জরাগ্রস্ত অবস্থায় রয়েছে, অবতরণ করতে করতে সিঁড়ির সম্পূর্ণ নিচে চলে এসেছে, পূজ্য থেকে পূজারি হয়ে গেছে। দেবতারা কারোর পূজা করেন না, তারা হলেন পূজ্য। পুনরায় যখন তারা বৈশ্য শূদ্র হয়ে যায় তখন পূজা শুরু হয়, বাম মার্গে চলে আসায় পূজারি হয়ে যায়। পূজারীরা দেবতাদের চিত্রের সম্মুখে নমন করে, এই সময় একজনও পূজ্য হতে পারে না। সর্বোচ্চ পূজ্য হলেন ঈশ্বর, তারপর পূজ্য হলেন সত্যযুগীয় দেবতারা। এ সময় তো সকলেই পূজারি। সর্বপ্রথম পূজা শিবের হয়, তা হল অব্যভিচারী পূজা। তারা শতপ্রধান, পুনরায় শত, পুনরায় দেবতাদের থেকে নেমে জলের, মানুষের, পাখি ইত্যাদির পূজা করতে থাকে। দিনে দিনে অনেকের পূজাই হতে থাকে। আজকাল ধর্মীয় কনফারেন্সও অনেক হতে থাকে, কখনো আদি সনাতন ধর্মাবলম্বীদের, কখনো জৈনদের, কখনো আর্য সমাজের মতাবলম্বীদের। অনেককেই ডাকা হয়, কারণ প্রত্যেকেই নিজের ধর্মকে উচ্চ মনে করে, তাই না? প্রত্যেক ধর্মে কোনো না কোনো বিশেষ গুণ হবার কারণে তারা নিজেদের বড় মনে করে। জৈনদের মধ্যেও বিভিন্ন ধরনের হয়, 5-7 ধরনের হবে। তাদের মধ্যে কেউ কেউ নগ্নও থাকে, নগ্ন হওয়ার অর্থ বোঝে না। ভগবান উবাচ, নগ্ন অর্থাৎ অশরীরী এসেছিলে, পুনরায় অশরীরী হয়েই যেতে হবে।
ওরা আবার বস্ত্র পরিত্যাগ করে নগ্ন হয়ে যায়, ঈশ্বরের কথার অর্থ বোঝে না। বাবা বলেন, তোমরা অর্থাৎ আত্মারা এখানে এই শরীর ধারণ করে নিজ ভূমিকা পালন করতে এসেছ, পুনরায় ফিরে যেতে হবে। বাচ্চারা, এই সকল কথা তোমরাই জানো, আত্মাই নিজ ভূমিকা পালন করতে আসে। এই বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে, নতুন নতুন প্রকারের ধর্ম ইমার্জ হতে থাকে, তাই একে ভ্যারাইটি ড্রামা বা নাটক বলা হয়ে থাকে। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। দেখো ইসলাম ধর্মকে, তাদেরও অনেক শাখা প্রশাখা বেরোয়। মহম্মদ তো পরে এসেছে, প্রথমে ইসলাম ধর্মাবলম্বী। মুসলমানদের সংখ্যা অগণিত, আফ্রিকায় কত ধনবান রয়েছে, সোনা হীরের খনি রয়েছে, যেখানেই অনেক ধন সম্পদ দেখে তার উপর আক্রমণ করে ধনবান হয়ে যায়। খ্রিস্টানরাও কত ধনবান হয়ে গেছে। ভারতেও ধন সম্পদ রয়েছে, কিন্তু গুপ্ত, সোনা ইত্যাদি কত ধরা পড়ে। এখন দিগম্বর সভাসদদের কনফারেন্স ইত্যাদি করতে থাকে, কারণ প্রত্যেকেই নিজেকে বড় মনে করে, তাই না? এত সব ধর্ম বৃদ্ধি পেতেই থাকে, বিনাশও তো কখনো হতেই হবে, কিছুই বোঝে না। সর্বধর্মের মধ্যে উচ্চ হলো তোমাদের ব্রাহ্মণ ধর্মই, যা কেউই জানে না। কলিযুগীয় ব্রাহ্মণও অনেক রয়েছে, তারা হলো গর্ভজাত। প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত, তারা তো সকলে ভাই বোন হওয়া উচিত। যদি তারা নিজেদেরকে ব্রহ্মার সন্তান বলে, তবে তো ভাই বোনই হলো, তাহলে বিবাহও করতে পারে না। প্রমাণিত হয় যে ওই ব্রাহ্মণেরা ব্রহ্মার মুখ বংশজাত নয়, শুধু নাম রেখে দেয়। বাস্তবে দেবতাদের থেকেও উচ্চ ব্রাহ্মণদের বলা হয়, কেশ শিখা রয়েছে, তাই না? এই ব্রাহ্মণেরাই মানুষকে দেবতায় পরিণত করে। শিক্ষাদাতা হলেন পরমপিতা পরমাত্মা, স্বয়ং জ্ঞানের সাগর, একথা কারোর জানা নেই। বাবার কাছে এসে ব্রাহ্মণ হয়ে পুনরায় শূদ্র হয়ে যায়। পুরানো সংস্কার পরিবর্তন করতে অত্যন্ত পরিশ্রম হয়। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। আত্মিক পিতার থেকে আত্মিক সন্তানেরাই উত্তরাধিকার নেবে। বাবাকে স্মরণের সময় মায়া বিঘ্ন ঘটায়। বাবা বলেন, হাতের দ্বারা কর্ম করতে করতেও মন যেন বাবার স্মরণে থাকে। এ অত্যন্ত সহজ, যেমন প্রেমিক প্রেমিকা পরস্পরকে না দেখে থাকতে পারে না। বাবাও তো প্রিয়তমই, সব বাচ্চারা হলো প্রিয়তমা যারা বাবাকে স্মরণ করে। একমাত্র বাবাই আছেন যিনি কখনো কারোর প্রতি আসক্ত হন না, কারণ ওনার থেকে উচ্চ কেউ নেই। হ্যাঁ, বাচ্চাদের মহিমা করা হয়, এছাড়া তোমরা সকলেই ভক্তিমার থেকে আমার অর্থাৎ প্রিয়তমের প্রিয়তমা। আহ্বানও করে মানুষ যে, বা তোমরাই করো, করে এসেছো যে আমাদের দুঃখ থেকে মুক্ত করে পবিত্র করো। তোমরা সকলে হলে বধু অর্থাৎ ব্রাইডস, আমি হলাম বর বা ব্রাইড গ্রুম। তোমরা সকলে আসুরীয় জেলে বন্দী হয়ে রয়েছ, আমি এসে মুক্ত করি। এখানে পরিশ্রম অনেক, কুদৃষ্টি অর্থাৎ ক্রিমিনাল আই ধোকা দেয়, সুদৃষ্টি সম্পন্ন অর্থাৎ সিভিল আই হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। দেবতাদের চরিত্র কত ভালো, এখন এই রকম দেবতাদের রচনাকারীর তো অবশ্যই প্রয়োজন, তাই না? কনফারেন্সের টপিক রাখা হয়েছে মানব জীবনে ধর্মেও আবশ্যকতা। ড্রামাকে না জানার কারণে বিভ্রান্ত হয়ে পড়েছে, তোমরা ব্যতীত আর কেউ বোঝাতে পারবে না। খ্রিস্টান বৌদ্ধাদিরা একথা জানে কি যে খ্রিস্টান বৌদ্ধাদিরা পুনরায় কবে আসবে? না, তা জানে না। তোমরা তৎক্ষণাৎ হিসেব নিকেশ বলে দিতে পারো, তাই বোঝানো উচিত যে ধর্মের আবশ্যকতা তো রয়েছে, তাই না? সর্বপ্রথমে কোন ধর্ম ছিল, পরে কোন ধর্ম এসেছে, নিজেদের ধর্মের লোকেরা সম্পূর্ণ বোঝে না, যোগ করে না, যোগ ব্যতীত শক্তি প্রাপ্ত হয় না, তীক্ষ্ণতা আসে না। বাবাকেই অলমাইটি অথরিটি বলা হয়,
তোমরাও সর্বশক্তিমান হয়ে যাও, বিশ্বের মালিক হয়ে যাও। তোমাদের রাজ্যকে কেউ ছিনিয়ে নিতে পারে না, সে সময়ে আর কোনো খণ্ড থাকে না, এখন তো অনেক খণ্ড। এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয়? এই চক্র 5000 বছরের, এছাড়া সৃষ্টি কত দীর্ঘ তা কি পরিমাপ করা যাবে? ভূমির পরিমাপ করতে পারা যায়, সাগরের তো করতে পারবে না। আকাশ এবং সাগরের অন্ত কেউ পাবে না, তাই বোঝাতে হবে কেন ধর্মের আবশ্যকতা রয়েছে। সমগ্র চক্র তৈরি হয়ে রয়েছে ধর্মের উপর। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ, আর বৃক্ষ হলো অন্ধের সম্মুখে আয়না ধরা। তোমরা এখন সার্ভিসের জন্য বাইরে বেরিয়েছো, ধীরে ধীরে তোমাদের বৃদ্ধি হতে থাকে। ঝড় হলে অনেক পাতা পড়ে যায়, তাই না? অন্যান্য ধর্মে ঝড় ওঠার কোনো কথা থাকে না, ওনাকে তো ওপর থেকে আসতেই হবে। এখানে তোমাদের স্থাপন কার্য অতি বিস্ময়কর। যারা ভক্তরা সর্বপ্রথমে আসে, বাবাকে এসে তাদেরকেই ফল দিতে হবে, নিজ গৃহে নিয়ে যেতে হবে। আহ্বানও করা হয় যে আমাদের আত্মাদের নিজ গৃহে নিয়ে যাও। একথা কারোরই জানা নেই যে বাবা স্বর্গের রাজ্যভাগ্য প্রদান করেন। সন্ন্যাসীরা সুখকে মান্যতা দেয় না, তারা মোক্ষ চায়, মোক্ষকে উত্তরাধিকার বলা যায় না। স্বয়ং শিব বাবাকেও ভূমিকা পালন করতে হয়, তাহলে কাউকে মোক্ষে অর্থাৎ চিরমুক্তিতে কিভাবে রাখতে পারেন? তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা নিজেদের ধর্মকে আর অন্য সকলের ধর্মকে জানো, তোমাদের সমবেতনা জ্ঞাপন করা উচিত, চক্রের রহস্যকে বোঝানো উচিত। বলো, তোমাদের ধর্মস্থাপক পুনরায় নিজ সমানুসারে আসবেন, যারা বোঝাবে তাদের হুঁশিয়ার হওয়া উচিত। তোমরা বোঝাতে পারো যে প্রত্যেককে শতপ্রধান থেকে শত রজ তমতে আসতেই হবে। এখন হলো রাবণ রাজ্য, তোমাদের গীতা হলো সত্য যা বাবা শোনান। ঈশ্বর নিরাকারকেই বলা হয়, আত্মা নিরাকার গডফাদারকে আহ্বান করে। ওখানে তোমরা আত্মারা থাকো, তোমাদের পরমাত্মা বলা যাবে কি? না, যাবে না। পরমাত্মা তো একজনই, তিনি সর্বোচ্চ ভগবান, আর সকলেই হলো আত্মা, বাবার বাচ্চা। সকলের সদ্গতিদাতা একজনই, তারপর আসে দেবতারা। তাদের মধ্যেও প্রথম স্থানাধিকারী হলেন কৃষ্ণ, কারণ আত্মা এবং শরীর দুই পবিত্রতার। তোমরা হলে সঙ্গম যুগীয়, তোমাদের জীবন অমূল্য। দেবতাদের নয়, ব্রাহ্মণদের জীবন অমূল্য। বাবা তোমাদের সন্তান হিসেবে গ্রহণ করে তোমাদের জন্য কত পরিশ্রম করেন, দেবতারা কি এত পরিশ্রম করবে? না, তা করবে না। তারা পঠন পাঠনের জন্য স্কুলে পাঠিয়ে দেবে, এখানে বাবা বসে তোমাদের পড়ান। পিতা, শিক্ষক, গুরু, এই তিনই হলেন তিনি। তাহলে কত সম্মান করা উচিত? সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিসের শখ থাকা উচিত। অতি অল্প সংখ্যকই রয়েছে যারা ভালো, হুঁশিয়ার, সদা সেবায় তৎপর। হ্যান্ডস তো চাই, তাই না? লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য যাদের শেখানো হয়, তাদের চাকরি ইত্যাদি সব কিছু ছাড়িয়ে দেওয়া হয়, তাদের কাছে লিস্ট থাকে। তাই মিলিটারিকে কেউ রিফিউজ করতে পারে না যে আমরা ময়দানে অর্থাৎ যুদ্ধস্থলে যাব না। ড্রিল শেখানো হয়, প্রয়োজন পড়লে ডেকে নেওয়া হবে। যারা রিফিউজ করে তাদের উপর মোকদ্দমা চলে। এখানে সেরকম কোনো কথা নেই, এখানে যে ভালো মতন সার্ভিস করে না সে পথভ্রষ্ট হয়ে পদভ্রষ্ট হয়ে যায়। সার্ভিস না করার অর্থ নিজেই নিজেকে শুট করে দেয়, পদভ্রষ্ট হয়ে যায়, নিজের ভাগ্যকেই শুট করে দেয়। ভালোভাবে পড়ো, স্মরণে থাকো, তাহলে ভালো অর্থাৎ উচ্চ পদ লাভ করা যাবে। নিজের ওপর কৃপা করতে হবে, কৃপা নিজের উপরেও করো, আবার অন্যের উপরেও করো। বাবা সব রকমভাবেই বোঝান। এই দুনিয়ার নাটক কিভাবে চলে, রাজধানীও স্থাপিত হয়, এ সকল কথা দুনিয়ায় জানে না। এখন নিমন্ত্রণ পাও, 5-10 মিনিটে কি আর বোঝাবে, 1-2 ঘন্টা দিলে তবেই বোঝাতে পারবে। ড্রামাকে তো একদমই জানে না তারা। ভালো ভালো পয়েন্টস যেখানে সেখানে লিখে রাখা উচিত, কিন্তু বাচ্চারা ভুলে যায়।
বাবা ক্রিয়েটারও অর্থাৎ সৃষ্টিকর্তাও, বাচ্চারা তোমাদেরকে সৃষ্টি করেন, নিজের করে নিয়েছেন, ডাইরেক্টর হয়ে ডাইরেকশন দেন, শ্রীমত দেন, আবার অভিনয়ও করেন, জ্ঞান শোনান, এও তো ওনার সর্বোচ্চ ভূমিকা বা দায়িত্ব, তাই না? ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর এবং প্রধান অ্যাক্টরকে না জানলে তখন তাকে কি বলা হবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মোক্ষসার এক এক, এই অমূল্য জীবনে শিক্ষা প্রদানকারী শিক্ষকের অত্যন্ত সম্মান রাখা উচিত। পড়ায় ভালো হুঁশিয়ার হয়ে সেবায় রত থাকতে হবে, নিজের উপর নিজেকেই কৃপা করতে হবে। দুই, নিজেকে সংশোধনের জন্য মার্জিত হতে হবে, নিজের চরিত্র সংশোধন করতে হবে, মানুষকে দেবতায় পরিণত করার সেবা করতে হবে। বরদান, সংকল্প এবং বাণীর বিস্তারকে সারে আনয়নকারী অন্তর্মুখী ভব। ব্যাখ্যা, ব্যর্থ সংকল্পের বিস্তারকে একত্রিত করে সার রূপে স্থির হওয়া তথা মুখের ব্যর্থ বাণীকে গুছিয়ে নিয়ে সমর্থ করা অর্থাৎ সারাংশে নিয়ে আসা, এটাই হলো অন্তর্মুখতা। এমন অন্তর্মুখী বাচ্চাই সাইলেন্সের শক্তি দ্বারা দিগবিদিক বিচরণকারী আত্মাদের সঠিক দিশা দেখাতে পারে। এই সাইলেন্সের শক্তি অনেক রঙিন জাদু দেখায়। সাইলেন্সের শক্তি দ্বারা প্রত্যেক আত্মার মনের আওয়াজ এত নিকটে শোনা যায় যে যেন কেউ সম্মুখে কথা বলছে। স্লোগান, স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কে হালকা হওয়া অর্থাৎ ফরিস্তা হয়ে যাওয়া। ওম শান্তি।